হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। প্রথমবার এই রেসিপিটা বানানোর পর এতটাই টেস্টি হয়েছিল যে যখনই বাড়িতে রুই মাছ আসে আমি কিন্তু এইভাবে তৈরি করি। চলো রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আদা, রসুন, গোটা কাঁচা লঙ্কা, সর্ষে, কাঁচা জিরে আর ধনে নিয়ে নিয়েছি। সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটু জল দিয়ে। তারপরে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দেব পরিমাপ মতন। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে আমি পরিমাপ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু সামান্য গরম করে নিতে হবে। তেলটা সামান্য গরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে ওয়েট করতে হবে মাছটা এপিট হওয়ার জন্য। এক পিট হয়ে গেলে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে মাছটা ভালো করে ভেজে নিতে হবে। মাছটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আর কড়াইতেও আমি পরিমাপ মতন তেল দিয়ে দিয়েছি। এবার তেলে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এগুলো একটু ভাজা করে নিতে হবে ভালো করে। তারপরে আমি যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেবো কড়াইতে। মশলাটাকে কিন্তু আমি জল দিয়ে পেস্ট করেছি, এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন মশলা থেকে তেল ছাড়া অবধি আমাকে ওয়েট করতে হবে। মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। এবারে কিন্তু আমি যে মাছগুলো ভাজা করে রেখেছিলাম ওই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। তারপরে আমি পরিমাপ মতন জল দিয়ে দেবো এখানটায়। এইভাবে রান্না করলে কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হবে আর বারবার সবাই খেতে চাইবে এই রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর দেখো রুই মাছের রেসিপি একদম ডান হয়ে গেছে।